শেষ মুহূর্তে বড় পরিবর্তন করে বিসিসিআই এইমাত্র অফিশিয়ালি ভাবে ঘোষণা করে দিল আইপিএল 2023 প্লেয়ার অকশন শুরুর নতুন টাইমের পাশাপাশি প্লেয়ার নিলামের এ টু জেড সমস্ত ডিটেলস। এতদিন ধরে আমরা আইপিএল অকশনকে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট চ্যানেলে দেখে এলেও এবার কিন্তু আমরা আইপিএল 2023-এর মিনি অকশনকে দেখতে চলেছি একটা নতুন টাইমের পাশাপাশি সম্পূর্ণ এক নতুন চ্যানেলে। হ্যাঁ বস, তুমি যদি আইপিএল অকশন 2023 দেখার জন্য এক্সাইটেড থাকো তাহলে প্লিজ দেখো পুরো ভিডিও, এবং এই একটা ভিডিওর মাধ্যমেই আইপিএল 2023 অকশনে কোন প্লেয়ারের কত বেস প্রাইজ, কোন টিমের কাছে কত টাকা রয়েছে, অকশন ঠিক কখন থেকে শুরু হবে, কোন চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে, সব কিছু পেয়ে যাবে এই ভিডিওতে। তাই অবশ্যই দেখো পুরো ভিডিও, এবং এইভাবে আরও আইপিএলের ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো প্রথমে বলে রাখি, আইপিএল 2023-এ কিন্তু মেগা অকশন হবে না, সম্পূর্ণ একটা মিনি অকশন হবে, এবং অল্প সময়ের মধ্যেই এই অকশন শেষ হয়ে যাবে, যেখানে প্রত্যেকটা টিমকে অবশ্যই তার পার্স মানি থেকে 75% খরচ করতে হবে, যেখানে টিমগুলি মিনিমাম 17 জনের স্কোয়াড গঠন করতে পারে এবং ম্যাক্সিমাম 25 জনকে দলে রেখে স্কোয়াড গঠন করতে পারে, এবং যেখানে এই অকশানে এবার আরটিএম কার্ডের ব্যবহার হবে না। এখন এই আইপিএল 2023 মিনি অকশানে প্লেয়ারদের সংখ্যার কথা বললে, আইপিএল 2023 অকশানের জন্য দেশ বিদেশ মিলিয়ে মোট 991 জন প্লেয়ার নাম লিখিয়েছিল, কিন্তু বিসিসিআই এবং সমস্ত 10টি টিম সেই 991 জন প্লেয়ারের মধ্যে থেকে মাত্র 405 জন প্লেয়ারকেই বেছে নিয়েছে, যে 405 জন প্লেয়ারের মধ্যে রয়েছে 273 জন ভারতীয় প্লেয়ার এবং 132 জন বিদেশের প্লেয়ার। এখন এই আইপিএল 2023-এর কোন প্লেয়ারের কত বেস প্রাইস সে কথা বললে, আইপিএল 2023 মিনি অকশানে কিন্তু আমরা 13টি সেটে প্লেয়ারদেরকে বিক্রি হতে দেখতে পাবো, যেখানে 2 কোটি 1.5 কোটি এইভাবে প্লেয়ারদের বেস প্রাইস রয়েছে, যেখানে বেন স্টোকসের মতো 19 জন প্লেয়ারের বেস প্রাইস রয়েছে 2 কোটি, সাকিবুল হাসানের মতো মোট 11 জন প্লেয়ারের বেস প্রাইস রয়েছে 1.5 কোটি, এবং মনীষ পাণ্ডের মতো মোট 20 জন প্লেয়ারের বেস প্রাইস রয়েছে 1 কোটি টাকা। এছাড়াও এই অকশানে 90 লাখ, 80 লাখ, 20 লাখ এবং সর্বনিম্ন 10 লাখ টাকার বেস প্রাইজে আমরা প্লেয়ারদের বিক্রি হতে দেখতে পাবো। এখন এই আইপিএল 2023-এর মিনি অকশানের জন্য 10টি টিমের কার কত টাকা রয়েছে সে কথা বললে, হায়দ্রাবাদে রয়েছে 42 কোটি টাকা, পাঞ্জাবের 32 কোটি টাকা, লখনৌর 23 কোটি টাকা, মুম্বাইয়ের 20 কোটি টাকা, চেন্নাইয়ের 20 কোটি টাকা, দিল্লির 19 কোটি, গুজরাট টাইটন্সের 19 কোটি, রাজস্থান রয়্যালসের 13 কোটি, ব্যাঙ্গালোরের 8 কোটি এবং কলকাতার সর্বনিম্ন 7 কোটি টাকা। হ্যাঁ বস, হায়দ্রাবাদের কাছে সবথেকে বেশি টিমগুলির মধ্যে টাকা রয়েছে এবং সবথেকে কম টাকা রয়েছে কেকেআরের কাছে, যেখানে বলে রাখি এই আইপিএল 2023 অকশানে মোট 405 জন প্লেয়ার থাকলেও সেখান থেকে কিন্তু টিমগুলি মাত্র 87 জন প্লেয়ারকেই কিনতে পারবে, যেখানে আবার মাত্র 30 জন বিদেশি প্লেয়ারকে আমরা বিক্রি হতে দেখতে পাবো। এখন এই আইপিএল 2023-এর ভেনিউর কথা বললে, এতদিন ধরে আইপিএল অকশানকে আমরা কলকাতা, রাজস্থান, মুম্বাই কিংবা ব্যাঙ্গালোরের বুকে দেখে এলেও এবার কিন্তু প্রথমবারের জন্য আইপিএল 2023 মিনি অকশান কেরালার বুকে কোচি শহরে অনুষ্ঠিত হতে দেখতে পাবো। এখন আইপিএল 2023-এর মিনি অকশান কখন শুরু হবে, কখন শেষ হবে সে কথা বললে, আইপিএল 2023-এর মিনি অকশান কিন্তু 9টা কিংবা 10টা নয় কিংবা 12টা নয় শুরু হয়ে যাবে ভারতীয় সময় ঠিক দুপুর 2:30 থেকে, এবং যেটা চলবে রাত্রি 9:30 পর্যন্ত। এখন এই আইপিএল 2023-এর লাইভ স্ট্রিমিং ডিটেলসের কথা বললে, আইপিএল 2023-কে কিন্তু আমরা প্রথমবারের জন্য দুটো আলাদা আলাদা লাইভ স্ট্রিমিং চ্যানেলে দেখতে পেতে চলেছি। অবশ্য টিভিতে আমরা আইপিএল 2023 মিনি অকশানকে স্টার স্পোর্টসের সমস্ত চ্যানেল এবং মোবাইলের ক্ষেত্রে কিন্তু আর হটস্টার নয়, সম্পূর্ণ এক নতুন প্ল্যাটফর্ম অর্থাৎ জিও সিনেমা অ্যাপে সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবো। তো এই ছিল আইপিএল 2023 মিনি অকশানের এ টু জেড সমস্ত ডিটেলস। আরও কিছু এক্সট্রা তথ্য পাওয়ার জন্য অবশ্যই নিচে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।